हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल स्टाफ नर्स रिक्रूटमेंट इन्फॉर्मेशन। तो तुम्हारे जो एक नतून नोटिस नहीं चले आसि। तो ये नोटिसटाते कि बला हुए सात चौबीस घंटा टालीगंजे रिक्रूटमेंट नोटिस से आर सात चौबीस घंटाते फिफ्टीन फाइनेंस अंडारे আমরা দেখে নিই এখানে কি আছে। এখানে এখানে দেখো, এলিজিবল ক্যান্ডিডেটস শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। কত তারিখে? দুই তারিখ থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, 2/8/23 থেকে 10/8/23 ফর্ম ফিল আপ শুরু হবে। তারপরে এখানে দেখে নাও তোমরা একটু অ্যাপ্লিকেশন ফিস। তোমরা জানো সাত চব্বিশ ঘন্টাতে ডিমান্ড ড্রাফট করতে হয়, এর 100 টাকা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আর 50 টাকা রিজার্ভ ক্যাটাগরিদের জন্য। তারপর ডিমান্ড ড্রাফট করতে বলেছে, দেখে নাও তোমরা। ব্যাংকের নাম দিয়েছে হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, সাত চব্বিশ ঘন্টা। পেবেলটাতে লিখবে সার্ভিস ব্রাঞ্চ কলকাতা, যেভাবে তোমরা ডিমান্ড ড্রাফট কেটেছিলে। আর নতুন ভাই বোনেরা যদি ডিমান্ড ড্রাফট না কাটতে পারে, কীভাবে কাটতে হয় তাহলে আমাকে এসএমএস করবে, ঠিক আছে? আমাকে এসএমএস করতে পারো ফেসবুকে, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে ডিমান্ড ড্রাফটটা কেটেছিলাম আমি। তারপর নিচের দিকে দেখব, এটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপটা হবে, কোনো রকম হার্ড কপি তোমাকে গিয়ে জমা দিতে হবে না বা পোস্ট ক্যারিয়ার করে জমা দিতে হবে না। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেলফ অ্যাটেস্টেড ফটোকপিসগুলো নিয়ে যেতে হবে আর অরিজিনাল ডকুমেন্টসগুলোকে নিয়ে যেতে হবে। চলো আমরা দেখে নিই কোন কোন পোস্টে ভ্যাকান্সি রয়েছে। ব্লক এপিডেমিওলজিস্ট, তিনটা ইউআর আছে, একটা তিনটা ভ্যাকান্সি আছে, একটা ইউআর, একটা এসসি আর ওবিসি এ একটা। তারপর ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজারে হচ্ছে তিনটা ভ্যাকান্সি আছে, ইউআর একটা, এসসি একটা, ওবিসি এ একটা। তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান, দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ানটা একটু ভালো করে বলতে হবে, যেহেতু অনেকজন বলেছিল আমাকে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর্মটাও একটু বলবে বা নোটিশগুলো একটু ছাড়বে স্টাফ নার্সের পাশাপাশি। দেখে নাও, 6টা ভ্যাকান্সি আছে, ইউআর 3টা, এসসি একটা, ওবিসি এ একটা, এসটি একটা, 22,000 টাকা পার মান্থ। আর এসব পোস্টিং দেবে বাঙ্গুর 1, ক্যানিং 1, টিএম ব্লক, এনি আদার ব্লক। সাচ্চব শোনায় এসেন্সিয়াল ক্রাইটেরিয়া 12 পাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, সায়েন্স, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম মাই এনি ইনস্টিটিউশনস থেকে গভর্নমেন্টের। তারপর ডিসক্রাইব ক্রাইটেরিয়া, এজ কত হতে হবে, সিলেকশন প্রসেস, একাডেমিক স্কোর 12, DMLT, DLT অ্যান্ড এক্সপিরিয়েন্স স্কোর। তারপর ব্লক ডাটা ম্যানেজার, তিনটা ইউআর একটা, এসসি একটা, ওবিসি এ একটা। তারপর মেডিকেল অফিসার, 16টা ভ্যাকান্সি আছে, মেডিকেলের 60,000 টাকা পার মান্থ। এরপর তোমরা দেখে নাও স্টাফ নার্স আরবান XBFC 15 ফাইন্যান্সিয়াল আন্ডারে 16টা ভ্যাকান্সি আছে, ইউআর 8টা, এসসি 3টা, এসটি 2টো, ওবিসি এ একটা, ওবিসি বি একটা। তারপর প্লেস অফ পোস্টিং কথা কথা দেবে, মহেশতলা, রাজপুর, সোনারপুর, জয়নগর, মাজিলপুর, এনি আদার মিউনিসিপ্যালিটিস, সাত চব্বিশ ঘন্টা ডিস্ট্রিক্ট। ক্রাইটেরিয়া কী? কমপ্লিট GNM কোর্স হতে হবে, WNC রেজিস্ট্রেশন থাকতে হবে, তারপর INC অ্যাপ্রুভ হতে হবে, প্রভিশনাল লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ক্রাইটেরিয়া নট অ্যাপ্লিকেবল, এস সিলেকশন প্রসেস, GNM এর মার্কসের উপর বা
বিএসসি দের মার্কসের উপরে। এখানে বিএসসি রা ফর্ম ফিল আপ করতে পারবে, বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট থাকতে হবে। তারপর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এখানেও 16টা ভ্যাকান্সি আছে, 8টা ইউআর, এসসি 3টা, এসটি 2টা, ওবিসি 2টো, ওবিসি বি 1টা। তা প্লেস অফ পোস্টিং ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া সেম এএনএম, এখানে শুধু এএনএম বলেছে, এএনএম জিএনএম হতে হবে, এখানে বিএসসিটির কথা বলেনি। আর পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। সিলেকশন প্রসেস সেই জিএনএম এএনএম এর মার্কসের উপর। তারপর স্টাফ নার্স আবার পলিক্লিনিকের আন্ডারে আছে 3টা, ইউআর 1টা, ওসি এ 1টা, এসসি 1টা। 25,000 টাকা পার মান্থ। USWC প্লেস পোস্টিং এসেনশিয়াল ক্রাইটেরিয়া জিএনএম, বিএসসি, WNC রেজিস্ট্রেশন থাকতে হবে। তারপর কাউন্সিলের পলিক্লিনিক, ইউআর 1টা, ওবিসি এ 1টা, এসসি 1টা। প্লেস অফ পোস্টিং দিয়েছে, এসেনশিয়াল ক্রাইটেরিয়া দিয়েছে। তারপর হয়ে গেছে, আর কিছু নেই। এবার দেখে নেবো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী নিয়ে যেতে হবে। কেবলমাত্র অনলাইন রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেড হবে। তারপরে এখানে সেরকম কিছু নেই, আমি সব বলে দিচ্ছি তোমাদেরকে কী কী নিয়ে যেতে হবে, এগুলো আগে বলে দিই। প্রুফ, ফটো প্রুফ, আইডেন্টি কার্ড, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অ্যাড্রেস প্রুফগুলো নিয়ে যেতে হবে, স্কুল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অল মার্কশিট, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট, অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স অনলাইন অ্যাপ্লিকেশনটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। তারপর তারপর নিয়ে যেতে হবে ডিমান্ড ড্রাফটটা সঙ্গে নিয়ে যেতে হবে। তারপর আর কি নিয়ে যেতে হবে, সিনসিয়াল সেকেন্ড ইয়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিটগুলো নিয়ে যেতে হবে। তারপর এগুলো ডক্টরদের, এগুলো দেখে নাও তোমরা। আর তোমরা পরবর্তীতে www.wbhealth.hu সাইটে গিয়ে রিকমেন্ডটা করতে পারবে, ফর্ম ফিল আপটা করতে পারবে, বা www.sarchsolution.gov.in এই সাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আচ্ছা, তারপর চলো, আমি তোমাদেরকে আরো একবার ভালো করে বলে দিচ্ছি। আগে ডিমান্ড ড্রাফটটা কাটবে, ডিমান্ড ড্রাফটটা কাটা হয়ে গেলে 2 তারিখে অনলাইন অ্যাপ্লিকেশনটা অন হবে। এবার www.wbhealth.gov.in এই সাইটে গিয়ে কেরিয়ার অ্যান্ড রিক্রুটমেন্ট ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর একটা পেজ আসবে, পেজ আসার পর ডান দিক থেকে বাঁ দিকে একটা লেখা সেন্টেন্স যাবে, ওটাতে ক্লিক করবে। ওখানে দেখবে ক্লিক করার পর ফর্ম ফিল আপ অপশান আসবে, স্টাফ নার্স যে যে কাজটা সেখানে ফর্ম ফিল আপ করবে। আর কারো যদি প্রবলেম হয় এই ফর্ম ফিল আপ নিয়ে, তাহলে ডেসক্রিপশনে ফর্ম ফিল আপের ভিডিও দেওয়া আছে, সার্চ অপশনতে কীভাবে ফর্ম ফিল আপ করা হয় মোবাইল থেকে, সেই ভিডিওটি একবার হলেও দেখে নেবে, যাতে সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ না করতে হয়, মোবাইল থেকে যেন করতে পারো তোমরা। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। চলো এবার জেনে নেই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ফর্ম ফিল আপের প্রিন্ট আউট কপিটা নিয়ে যেতে হবে, ডিমান্ড ড্রাফটটা নিয়ে যেতে হবে, আর মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএম এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মার্কশিট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, তার প্রফেশনাল সার্টিফিকেট, আধার কার্ড, কম্পিউটার সার্টিফিকেট থাকলে কম্পিউটার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো সব জেরক্স প্লাস অরিজিনাল তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। তো 2 তারিখে শুরু হচ্ছে ফর্ম ফিল আপের আগে তোমরা ডিমান্ড ড্রাফটটা কেটে রাখবে। ডিমান্ড ড্রাফট কীভাবে কাটতে হয়
কেউ যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে বা আমাকে ফেসবুকে এসএমএস করবে, আমি তোমাকে ডিমান্ড ড্রাফটের স্যাম্পেলটা পাঠিয়ে দেব। আশা করি তোমরা এই সাউথের রিকমেন্ডিং বুঝতে পেরেছো। কারো যদি প্রবলেম হয় বুঝতে বা কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর এরকম নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, সবাই ভালো থাকবে।